স্বাগতম নবম দশম শ্রেণী গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এক কিংবা ওয়ান এই সংখ্যাটি আমরা আমাদের শিশুকালে প্রথম যে সংখ্যাটি শিখি সেটা হচ্ছে এই এক বা ওয়ান এবং আস্তে আস্তে আমরা গণনা করতে শিখি দুই তিন চার এরপরে নয় তারপর দশ দশ যখন বলি তখন আমরা আবার আর একটা নতুন একটা সংখ্যা আমরা শূন্যর সাথে পরিচয় হয় এবং এইভাবে এই সংখ্যাগুলোকে আমরা কাজে লাগিয়ে গুনতে শিখি যোগ বিয়োগ গুণ ভাগ এইভাবে এই জিনিসগুলো আমরা করতে শিখি সংখ্যাগুলোর আবার আমরা নতুন নতুন পরিচয় পাই মৌলিক যৌগিক সংখ্যা আবার ভগ্নাংশের কথা আমরা শিখি দুই ভাগের এক দশ ভাগের পাঁচ কিংবা দশমিক ভগ্নাংশের কথা আমরা অস্তিত্ব পাই দুই দশমিক পাঁচ এবং এভাবে যেতে যেতে আমরা যে সংখ্যাগুলা তখন আমরা আবার ঋণাত্মক সংখ্যার অস্তিত্ব পাই হ্যাঁ বিভিন্ন প্যাটার্নের আমাদের এই নয় দশ বছরে আমরা যদি এখন ক্লাস নাইনে পড়ি বা কিংবা ক্লাস টেনে পড়ি আমরা এই আমাদের এই দীর্ঘ দশ এগারো বারো বছরের যে মিশন আমাদের পড়ালেখা এখানে আমরা বিভিন্ন আঙ্গিকে সংখ্যাগুলোকে দেখতে পাই এখন এই লেভেলে এসে যখন আমরা অঙ্ক করি তোমরা দেখতে পাবা এই যে এক্স বিলংস টু আর এক্স বিলংস টু এন কিংবা তোমরা এরকম দেখবা এক্স একটি পূর্ণ সংখ্যা এরকম বিভিন্ন আমরা বিভিন্ন শর্ত দেখতে পাই বিভিন্ন অঙ্কের মধ্যে এখন আমরা এই যে বিভিন্ন শর্ত দেয়া থাকে বিভিন্ন অঙ্কের মধ্যে বিভিন্ন অধ্যায়ের মধ্যে আমরা এই ধরনের শর্তগুলো দেখতে পাই সেটের মধ্যে আমরা সবচেয়ে বেশি প্রয়োগ দেখতে পাই এখন এই সংখ্যাগুলো আসলে কি কোনটা কি এটা যদি আমাদের ভালো করে রপ্ত করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে একটা আমরা একটা ট্যাবল দেখতে পাচ্ছ এখানে একটা তালিকা দেখতে পাচ্ছ বাস্তব সংখ্যার তালিকা এইটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমরা এই বিভিন্ন শর্তগুলা বিভিন্ন অঙ্কে যে সংখ্যার যে বিভিন্ন ধরন আর বিভিন্ন কন্ডিশন কাজ করে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো তাহলে আমরা শুরু করার আগে আমরা তোমরা যারা এই ভিডিওটি দেখছো একবার তোমাদের একবার চিন্তা করো চোখ বুঝে একবার চিন্তা করো তোমার মনের আয়নায় তুমি এই দশ বারো বছরের মধ্যে তুমি যে যে সংখ্যাগুলো দেখেছো সেই সেই সংখ্যাগুলো একবার ভাবো এবং ভেবে আমি যে সংখ্যাগুলো লিখবো তার সাথে একটু মিলাও আমি যদি একবারে শুরুতে যে সংখ্যার কথা বলেছিলাম ওয়ান সেটা একটু লিখলাম তারপর কি সংখ্যা তুমি ভাবতে পারো তারপর তুমি মনে করো একটা সংখ্যা ভাবলা দুই অঙ্কে একটা সংখ্যা ভাবলা মনে করো পনেরো সরি এরপরে তুমি একটা সংখ্যা ভাবতে পারো এরকম নিশ্চয় সংখ্যা দেখেছো মাইনাস ফাইভ নিচ্ছে সংখ্যা দেখেছো তারপর তুমি ভাবতে পারো শূন্যের কথা ভাবতে পারো মানে যত রকমের সংখ্যা দেখেছো তুমি ভাবতে পারো রুট দুই দেখেছো নিশ্চয় তুমি এটা ভাবতে পারো এক দশমিক আট এটা ভাবতে পারো তুমি আবার এটাও ভাবতে পারো ছয় ভাগে পাঁচ ভাবতে পারো ভগ্নাংশ এরকম দেখেছো আচ্ছা তুমি নিশ্চয় এরকম দেখেছো এক দশমিক তিন 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 এরকম করে একটা সংখ্যা এরকম হইতে পারে আচ্ছা তোমার দেখায় আবার এরকম হইতে পারে এক দশমিক দুই তিন চার তারপর সাত দুই তিন চার আবার সাত আবার দুই তিন আবার চার সাত এরকমও বারবার এই যে চারটা 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 আসলো এরকম তুমি হয়তো দেখে থাকতে পারো মানে বিভিন্ন ভ্যারাইটিস সংখ্যা তুমি কিন্তু এখানে চাইলে পরে পাইতে পারো তুমি আবার এরকম একটা সংখ্যা ভাবতে পারো দেখো চিন্তা করতে এরকম সংখ্যা পাও কিনা দুই সমস্ত তিন ভাগে দুই তুমি এরকম সংখ্যা দেখতে পারো তুমি আবার এটাও ভাবতে পারো মাইনাস আট ভাগে তিন আমার বিভিন্ন সংখ্যা আমাদের দীর্ঘ পড়ালেখার জীবনে আমি বিভিন্ন সংখ্যা আমরা এরকম দেখতে পাই ওকে এই যে এত সংখ্যাগুলোকে আমরা দেখছি আসলে এই সব সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা এই যে আমরা বলছি সব সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা এই সবটাই আমি যদি বলি রুট টু এটাও বাস্তব সংখ্যা এক দশমিক আট এটাও বাস্তব সংখ্যা মানে সব সংখ্যাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এখন সব সংখ্যা বাস্তব সংখ্যা সেটা ঠিক আছে কিন্তু আমাদের যদি বলি স্পেসিফিকলি আমরা যেখানে অনেকগুলো প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা মৌলিক সংখ্যার কথা বলছি যৌগিক সংখ্যার কথা বলছি আমরা ধনাত্মক সংখ্যার কথা বলছি আমরা ঋণাত্মক সংখ্যার কথা বলছি আমরা প্রকৃত ভগ্নাংশের কথা বলছি অপ্রকৃত ভগ্নাংশের কথা বলছি সসীম দশমিক ভগ্নাংশ সসীম আবৃত্ত হ্যাঁ অসীম
তোমার আবৃত্ত, অসীম অনাবৃত্ত, এরকম অনেক আমরা সংখ্যা আমরা এখানে আমাদের এই তালিকায় দেখতে পাচ্ছি। এটা কিন্তু তোমাদের বইয়ে আছে এই সংখ্যাটা। তো আমরা চেষ্টা করছি আমরা এখান থেকে স্পেসিফিকলি আসলে কোন সংখ্যা কোনটা সেটা আমরা চিন্তা করেছি। প্রথম কথা হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি আমাদের এই সব সংখ্যা আমি যেখানে তালিকায় আছে সব সংখ্যাই হচ্ছে আমার আসলে বাস্তব সংখ্যা। সব সংখ্যাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা এটাকে আমরা প্রকাশ করছি রিয়েল নাম্বার আর দ্বারা। তাহলে আমরা যদি এক্স বিলংস টু আর যদি বলে তাহলে আমরা বুঝেছি বুঝি সেই এক্সটা এক হতে পারে, সেই এক্সটা রুট টু হতে পারে, সেই এক্সটা 1.3333 এভাবেও হতে পারে, সেটা 1.8 হতে পারে, সেটা -3/8 হতে পারে। অর্থাৎ সব সংখ্যাই আমার এখানে বাস্তব সংখ্যা। তাহলে আমরা দেখলাম যদি এক্স বিলংস টু আর হয় আসলে তোমার দেখা যত সংখ্যা আছে সবটাই হচ্ছে বাস্তব সংখ্যা, এবং এই বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করছি আর দ্বারা। আচ্ছা সেটা গেল। এবার দেখো এই বাস্তব সংখ্যার তোমার দুইটা ভাগ আছে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই যে দুইটা বাস্তব সংখ্যাকে ভাগ করেছি তার মানে আমরা বুঝতে পেরেছি এখানে যা সংখ্যা আছে এই সংখ্যাগুলোর মধ্যে হয়তো কিছু সংখ্যা মূলদ থাকতে পারে এবং কিছু সংখ্যা অমূলদ থাকতে পারে। তাহলে আগে আমরা আসি মূলদ সংখ্যাটা কি এবং অমূলদ সংখ্যাটা কি, এটা হচ্ছে একটা ব্যাপার। মূলদ সংখ্যাটা হচ্ছে সোজা কথা যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, এবং শর্ত হচ্ছে যেখানে আমার কিউর মান শূন্য হতে পারবে না, এরকম একটা ব্যাপার। এটা যদি তুমি বুঝে থাকো তাহলে বুঝতে পারবা সব কোনটা মূলদ সংখ্যা, যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো সেটাকে আমরা বলছি মূলদ। তাহলে অমূলদ সংখ্যা কোনটা, যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, মানে যেটা পি বাই কিউ আকারে সমান হবে সেটা হচ্ছে মূলদ, আর যেটাকে পি বাই আমরা কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেটাকে আমরা বলছি অমূলদ সংখ্যা। তাহলে তুমি আবার ভাবো এই যে এতগুলো সংখ্যা এগুলোকে কোনটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কোন সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা একটা ভাবনার বিষয়। তুমি চিন্তা করো আমি যদি চিন্তা করি পি বাই কিউ, কিন্তু আমি বলেছি কিউ মান শূন্য হতে পারবে না, কারণ কিউর মান যদি শূন্য হয় মানে নিচে যদি শূন্য হয় কোনো কিছুকে শূন্য দিয়ে যদি ভাগ করি সেটাকে বলা হয় ইনফাইনিটি বা অনির্ণেয়, যেটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। আমরা দেখো পি বাই কিউ, কিউর মান যদি শূন্য হয়ে যায় তার মানে উপরে পি সামথিং যে কোনো একটা সংখ্যা হতে পারে, সামথিং বাই জিরো তোমরা জানো এই জিনিসটা, সেই সামথিং বাই জিরো এটা হচ্ছে আনডিফাইন বা ইনফাইনিটি বলে আমরা অনেক সময় ইনফাইনিটি বলে অসংজ্ঞায়িত, মানে কোনো কিছুকে যদি শূন্য দিয়ে ভাগ করি সেটা হচ্ছে আনডিফাইন বা অসংজ্ঞায়িত বা ইনফাইনিটি, এটা একটা মনে রাখবা। আবার জিরো বাই সামথিং হলে শূন্যকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি জিরো বাই সামথিং হলে সেটা হচ্ছে জিরো। তাহলে আমরা এই জন্য কিউর মান শূন্য হতে পারবে না, তাহলে কিউর মান কি হতে পারবে, কিউর মান যে কোনো সংখ্যা হতে পারে শূন্য ছাড়া, সেটা বিয়োগ দুই হতে পারে, সেটা যোগ দুই হতে পারে, সেটা এক হতে পারে, সেটা বিয়োগ এক হতে পারে, যে কোনো সংখ্যা ওকে কিন্তু শূন্য হতে পারবে না। তাহলে আমরা একটু চিন্তা করি, যেমন আমি যদি চিন্তা করি এক, তাহলে কোনো সংখ্যা যদি এক হয় তার নিচে একটা সবসময় এক আছে, তাহলে সেই ক্ষেত্রে এক হচ্ছে মূলদ। আমি চিন্তা করলে পনেরো, পনেরোর নিচে একটা এক আছে সেটাও মূলদ, -5 এগুলো প্রত্যেকটা দেখতেই পাচ্ছ যে ছয় আছে, আমি বলেছি শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হলে সেটা হচ্ছে মূলদ। তুমি চিন্তা করো রুট টু, রুট টু একটা কথা, রুট টু নিচে তুমি এক ভাববা, কিন্তু এই যে রুট টুটা দেখতেছো সেটা আমাদের একটু ভাবতে হবে, এই যে রুট টু, এই রুট টু কিন্তু বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু এই রুট টুর মধ্যে এই যে পি আছে, এই যে পি এবং কিউ, এই পি কিউ কে আমি আরেকটা তথ্য দিচ্ছি, এই পি এবং এই কিউ এগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এই পি এবং কিউ এই জিনিসটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা, পি এবং কিউ। তাহলে সেক্ষেত্রে আমি রুট টু তো পূর্ণ সংখ্যা না, তুমি যদি রুট টু ক্যালকুলেটারে দিয়ে দেখো পি এবং কিউ তাহলে দেখবা যে এটা কোনো অবস্থাতেই পূর্ণ সংখ্যা না। তুমি যদি আমি এই মুহূর্তে আমার ক্যালকুলেটার আছে তুমি দেখো রুট টু, এটা কিন্তু আমার এই ক্যালকুলেটার হচ্ছে 11 ডিজিটের ক্যালকুলেটার, 2 4 6 8 10
দুই চার ছয় আট দশ, 10 ডিজিটের ক্যালকুলেটার। এবার দশমিকের পরে এটা এটা প্রায় 10টা ঘর পর্যন্ত দেয়, এরপরে আর দেয় না। এরপরে যদি দেওয়ার সুযোগ থাকতো শুধু অনিন্য অসীম সংখ্যা পর্যন্ত দিতেই থাকতো। তার মানে এই √2কে আমি যদি একটু চিন্তা করি, এটা আসলে √2 তো না, এটা আসলে একটা অনিন্য, এটা একটা দশমিকের পরে অনেক অগণিত অসংখ্য সংখ্যা। এই √2টা আমি এখানে √2টা লিখলাম, √2 মানটা লিখলাম। এই √2 হচ্ছে আসলে 1.41421352 এবং অসীম পর্যন্ত সংখ্যা এই √2টা। তাহলে সেই ক্ষেত্রে আমি যে পি এবং কিউ বলছি, এই পি কে আমি কি বলেছি, এই পি এবং কিউ আমি এখানে আরেকটা তথ্য দিচ্ছি, পি ও কিউ পূর্ণ সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি পি ভাবি, এগুলোকে যদি পি ভাবি, সব পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এই যে 3 ভাগে 3 দুগুণে 6, 3 ভাগে 8, তাহলে নিচে 3টাও পূর্ণ সংখ্যা, উপরের 8টাও কিন্তু পূর্ণ সংখ্যা। সেই ক্ষেত্রে সব সংখ্যাগুলোই কিন্তু আমার কিন্তু মূলত আসছে। কিন্তু √2 আমি দেখতে পাচ্ছি, যেমন 1.8, তুমি যদি একটু ভাবো 1.8 চিন্তা করো, এটা মূলত কিনা 1.8 তুমি যদি চিন্তা করো, এই 1.8 এটা আসলে, এটা কিন্তু আসলে 10 ভাগে 18, তাহলে উপরে পি নিচে কিউ, সেই ক্ষেত্রে এটাও কিন্তু মূলত সংখ্যা। এবং 1.333 এগুলোও কিন্তু মূলত সংখ্যা, এগুলো কিন্তু আমরা দশমিকে কিন্তু চাইলে পরে তুলতে পারি, সেটা আমরা দেখবো পরে। এটাকেও কিন্তু আমরা তুলতে পারি, ওকে, কিন্তু এইটাকে আমরা তুলতে পারি না। তোমাদের মনে এই একটা জায়গায় তিনটা ব্যাপার আমি একটু দেখি তোমাদের, এই তিনটা জিনিস, 1.8 না, 1.33 আমি একটু মুছে দিই তোমাদের, আমি যদি চিন্তা করি দেখো 1.333, 1.23472347, এখন √2 দেখো 1.333 এটা আসলে সংখ্যাটা হচ্ছে, আমরা যদি ভাগ করি, আমি যদি তোমাদের আমি যদি বলি 9K অথবা 1.333 এটা আসলে এরকম সংখ্যাটা হচ্ছে আসলে 1.3 পনেরো পনি, এটাকে যদি আমরা একটু যদি চিন্তা করি, এটা আসলে আসলে 9 ভাগে 13 বিয়োগ, এটা আসলে 9 ভাগে 12 সংখ্যাটা, এটা আসলে 9 ভাগে 12। হ্যাঁ, তুমি দেখো কিভাবে 9 ভাগে 12, এখন তোমাদের সামনে আমি 12কে ভাগ করি, একবার যে 9 অঙ্কে 9, এরপরে 12 থেকে 9 গেলে হচ্ছে 3, দশমিকের পর একটা শূন্য দেবো, তুমি দেখো 3 9 27, আবার 3 আবার 0, 3 9 27, আবার 3 আবার 0, 3 9 27, তাহলে এভাবে করতে থাকবে। তাহলে আসলে যেটা তোমরা 1.33 দেখতে পাচ্ছ সেটা আসলে কিন্তু 9 ভাগে 12, এটা আপাতত বুঝার দরকার নাই, এটা আমি বের করেছি একটা মেকানিজম ব্যবহার করে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তবে 1.333 যেটা সেটা হচ্ছে আসলে 9 ভাগে 12, তা 9 ভাগে 12 যদি হয় সেটা আসলে p/q, পিউ পূর্ণ সংখ্যা, কিউ পূর্ণ সংখ্যা, 12 পূর্ণ সংখ্যা, 9 পূর্ণ সংখ্যা, সেই ক্ষেত্রে 1.33 যেটা দেখতে পাচ্ছ এটা আসলে মূলত সংখ্যা। আচ্ছা, এবার আসি 1.2347, এই যে সংখ্যাটা আসছে 1.2347, তুমি যদি এটা চিন্তা করো, আচ্ছা এরকম সংখ্যাটা নয়, আমি একটা ছোট সংখ্যা, আচ্ছা এটাই চিন্তা করি, তুমি যদি 1.2347 এটা আসলে আমি যদি একটু এভাবে একটু চিন্তা করি, এভাবে 4টা 9, এটা আসলে 1 2 3 4 7 বিয়োগ 1, এটা 9 9 9 9, 1 2 3 4 6, এই সংখ্যাটা আসলে এই সংখ্যা, এই যে সংখ্যাটা আমি লিখেছি, এই যে এটা আসলে এটাকে আমি ক্লোজ করে লিখেছি, এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে, এটাকে আসলে আমরা এইভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তুমি এখন তোমার সামনে যে ক্যালকুলেটার আছে সেটা এটাকে এটা দিয়ে ভাগ করো, দেখো তোমার মধ্যে কি আসবে, দেখো 1 2 3 4 6 ভাগ 4টা 9 2 3 4 4টা 9 দিয়ে যদি ভাগ করো, দেখো আমার এখানে আসছে 1.23, আমি তোমাদের বলছি এটা আসছে 1.2347, 2 3 4 7, এরপরে 2 আসছে, যেহেতু 10 ডিজিটের ক্যালকুলেটর, 1 2 3 4 5 6 7 8 9 10, এবং এরপর আর জায়গা নেই, এরপরে কিন্তু দেখো 2 3 4 7 2 3 4 7, এরপরে কিন্তু সে 2 3 4 7 আসতো। তাহলে এই যে সংখ্যাটা, এই যে 2 3 4 7, এটা অসীম পর্যন্ত আসবে, তোমার ক্যালকুলেটর যদি 100 ডিজিট হয় তাহলে এরকম দিতেই থাকবে 2 3 4 7। তাহলে আসলে এই যে আমি যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সেটা আসলে 9999 ভাগে 12,346, তার মানে এই সংখ্যাটা হচ্ছে আসলে p/q, তার মানে সেই ক্ষেত্রে এটাও কিন্তু আসলে মূলত সংখ্যা। তাহলে এটাও মূলত পেয়ে গেছি আমরা, এটাও মূলত পেয়ে গেছি। এরপর আমি যদি √2 এর কথা বলি তোমাকে, 1.41421352, এভাবে আমি বলেছি অসীম পর্যন্ত আসবে এই সংখ্যাটা, আমি কিন্তু আসলে চাইলে এটাও করতে পারবো না, এটাও করতে পারবো না, এটা কিছুই করা যাবে না। কেন করা যাবে না, দেখো এই তিনটা সংখ্যার যে তুমি একটু একটু যদি দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এগুলোর দিকে যদি একটু তাকাও,
এই সংখ্যাগুলো তুমি দেখতেই পাচ্ছ 3 3 3 3 তার মানে তুমি বুঝতেই পেরেছো এরপরে কি সংখ্যা আসবে তুমি নির্দ্বিধায় তুমি বলতে পারো এরপরে 3 3 3 3 আসবে অতএব ভাগটা আর করতে হবে না আমরা বুঝে গেছি মানে এই ভাগটা আর করতে হবে না আমরা বুঝে গেছি তার মানে দশমিকের পরে একই সংখ্যা আসলে এটাকে আমরা বলছি এই জিনিসটাকে আমরা বলছি অসীম সংখ্যা আসছে আমি এই তিনটা উদাহরণের সাথে আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের যেমন 1.2 তার মানে দেখো এটা একটা দশমিক এটা এক নাম্বার দশমিক সংখ্যা এটাকে আমি দিচ্ছি দুই নাম্বার আমি তোমাদের এখানে বলছি এটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার দশমিক ওয়ালা সংখ্যা এটাকে আমি বলছি তিন নাম্বার দশমিক ওয়ালা সংখ্যা এই রুট টু যেটাকে আমি পাইছি এটাও যেটা দশমিক এটাকে আমরা বলছি চার নাম্বার দশমিক ওয়ালা সংখ্যা মানে চারটা প্যাটার্নের আমরা দশমিক সংখ্যা এখানে পেলাম দেখো এটা দশমিকের পরে শুধু একটা সংখ্যা আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে সসীম দশমিক এই যেটা হচ্ছে সসীম দশমিক দেখতে পাচ্ছ এটা হচ্ছে সসীম দশমিক এই 1.2টা তাহলে সসীম দশমিকটা দশমিক থেকে আসছে দশমিকটা ভগ্নাংশ থেকে আসছে ভগ্নাংশটা মূলদ থেকে আসছে তাহলে আমরা বুঝতে পেরেছি এটা আসলে একটা মূলদ সংখ্যা মূলদ সংখ্যা আবার আমি যদি দুই নম্বরের কথা ভাবি এই যে 1.3333 এটা আসলে কিন্তু 9/12 দেখতেই পাচ্ছ এটা আসলে 9/12 এবং একের দিকে যদি আমি তাকাও এটাও দশমিকের পরে কিন্তু সংখ্যা আছে কিন্তু এটা দশমিকের পরে সংখ্যাটা কিন্তু অসীম দশমিক কিন্তু আবার এটাও ঠিক এই অসীম যেটা সেটা কি সংখ্যা সেটা আমরা কিন্তু বলে দিতে পারি অসীম সেটা আমরা কি বলে দিতে পারি তাহলে এই যে অসীম যেটা সেটা যদি আমরা বলে দিতে পারি তাহলে আমরা বারবার না লিখে এটাকে আমি লিখবো 1 যেই সংখ্যাটা বারবার আসে সেটা একটা লিখে উপরে একটা পৌনঃপুনিক দেব উপরে একটা পৌনঃপুনিক দেব এই পৌনঃপুনিক কনসেপশনটা এটা হচ্ছে আবৃত্ত দশমিক আবৃত্ত এটা হচ্ছে দশমিক আবৃত্ত এবং দশমিক আবৃত্তের মধ্যে দেখতে পাচ্ছি এটা কিন্তু অসীম সংখ্যক আসছে এবং অসীম আসছে বলে এটা দশমিক এবং এই পৌনঃপুনিক আসছে যদি সংখ্যাটা অসীম আসছে সেটা অসীম এবং এটাকে যদি পৌনঃপুনিক দিচ্ছি মানে এটাকে ক্রস করে দিচ্ছি সেটাকে আমরা বলছি আবৃত্ত এই দেখ অসীম আবৃত্ত তার মানে এই অসীম আবৃত্ত যে সংখ্যা সেটা আসলে হচ্ছে 1.3 পৌনঃপুনিক 1.3 পৌনঃপুনিক অথবা আমরা বলতে পারি 1.33 এরকম অসীম পর্যন্ত তাহলে এই যে 1.3 পৌনঃপুনিক আই মিন 9/12 এটা কিন্তু আসলে অসীম আবৃত্ত মানে এই 1.3 পৌনঃপুনিক এটাও কিন্তু আসলে একটা দশমিক এটাও কিন্তু আসলে একটা ভগ্নাংশ এটাও কিন্তু আসলে মূলদ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে আমরা মূলদ হিসেবে ধরে নিতে পারি দুই নাম্বারটা গেল এরপর আসি তিন নাম্বার 1.2347 2347 2347 আমি বলেছি এটা আসলে কত 9999/12346 12346 কে যদি তুমি 9999 দিয়ে ভাগ করো এই ভাগটা কিন্তু অনন্তকাল ধরে আসতে থাকবে কিন্তু আমাদের অনন্তকাল করে করার দরকার নাই আমরা করলে আমি সংখ্যাগুলো দেখলে বুঝতে পারি আমার আর করার দরকার নেই 2347 আসবে এরপর 2347 আসবে এরপর 2347 আসবে তাহলে যেই জিনিসটা বারবার আসবে 1.2347 যেটা বারবার আসবে সেই 2347টা আমরা লিখে সেটাকে আমরা পৌনঃপুনিক করে দেবো ওই যে তিন যেহেতু বারবার আসছে তিনটাকে আমরা পৌনঃপুনিক করেছি তাহলে আমার বারবার আসছে তিন থেকে সাত পর্যন্ত যেহেতু দুই থেকে সাত পর্যন্ত চারটা সংখ্যা বারবার আসছে দেখো 2347 2347 2347 যেহেতু আমার 2347 বারবার আসছে সেই 2347 সামনে তো 1 আছে সেটাকে আমি ক্লোজ করে দেওয়ার জন্য প্রথমটাতে পৌনঃপুনিক দেব পরেরটাকে পৌনঃপুনিক দেব ওকে এই যে প্রথমটাতে পৌনঃপুনিক পরেরটাতে পৌনঃপুনিক এই যে পৌনঃপুনিকটা আমরা দিচ্ছি ওকে এই যে এটাও কিন্তু অনেকটা এটার মত তিন তিন একই রকম আসতেছে এটাও কিন্তু একই রকম আসতেছে সুতরাং এটাও কিন্তু অসীম আবৃত্ত অসীম আবৃত্ত তার মানে এটাকেও আমরা বলতে পারি অসীম আসছে এবং তার উপর আমি ক্লোজ করে দিয়েছি পৌনঃপুনিক দিয়ে সেজন্য এটাকে আমরা বলছি অসীম আবৃত্ত এরপরে চার নম্বরের কথাটা যদি আমি ভাবি যেটাকে আমরা বলছি রুট টু এই সংখ্যার সাথে আমরা অনেক বেশি এখন পরিচিত হচ্ছি রুট টু মানে আসলে 1.41421352 এইটাকে আমি কিন্তু দশমিক মানে এরকম একটা ভগ্নাংশ করতে পারবো না দশমিকটা আমি তুলতে পারবো না আচ্ছা দশমিকটা আমরা কেন তুলতে পারবো না কারণ দশমিকের পরে যে সংখ্যাগুলো আসছে সেই সংখ্যাগুলো আসলে কি চরিত্রটা কি সেটা আমি কিন্তু বুঝতে পারছি না দেখো একবার আসে ফোর এরপরে ওয়ান এরপরে ফোর এরপরে টু এরপরে ওয়ান এরপরে থ্রি এরপরে ফাইভ এরপরে সিক্স এরপরে টু এর কোনো প্যাটার্ন মানে না
কোন নিয়ম মানছে না এরপরে কি সংখ্যা আসবে আমি কিন্তু বলতে পারছিলাম তুমি 2 এর বর্গমূল স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে করি এভাবে করে বর্গমূল করার সময় আমি জানবো না এরপরে কি সংখ্যাটা আসবে যেহেতু কি সংখ্যা আসবে আমরা জানতে পারবো না সেটা আমি তো ক্রস করতে পারছি না অতএব আমি পূর্ণপুনিকটা দিতে পারছি না এই যে জিনিসটাকে আমি পূর্ণপুনিকে নিতে পারছি না এটাকে আমরা বলছি অসীম যেহেতু পূর্ণপুনিক আমি দিতে পারছি না এটাকে বলছি আমি অনাবৃত্ত আবার এখানে দশমিক আছে বলে সেটা হচ্ছে দশমিক তারপর এটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক অসীম অনাবৃত্ত দশমিক বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আসলে √2 এটা আসলে যেহেতু দশমিকের কথা বলছি এটা বা 1.414213562 একটু লিখলে ভুল হবে তোমাকে কিন্তু এই জিনিসটা দিতে হবে এটা কি আমরা বলছি অসীম অনাবৃত্ত দশমিক তুমি এখন বলতে পারো তাহলে কি √3 কি সেম অমূলদ সংখ্যা হ্যাঁ এটা কি আমরা বলছি এখন এটা যেহেতু অমূলদ থেকে আসছে এটা কি আমরা বলছি অমূলদ এই জন্য আমরা অমূলদের উদাহরণের মধ্যে আমরা লিখি √2 কিন্তু অমূলদ সংখ্যা √2 অমূলদ সংখ্যা প্রমাণ করো √3 অমূলদ সংখ্যা প্রমাণ করো তাহলে স্যার √4 অমূলদ সংখ্যা প্রমাণ করো না √4 কিন্তু অমূলদ সংখ্যা হবে না তোমরা জানো √4 কে যদি আমরা একটু কাজ করি সেটাকে আমরা কিন্তু এভাবে করতে পারি √4 মানে আসলে 2 স্কয়ার স্কয়ারের সাথে √ কাটা যায় সেজন্য 2 হয়ে যায় অতএব √4 হবে না কিন্তু আবার √5 হবে কিন্তু আবার √7 হবে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এখান থেকে আমরা কিভাবে এই জিনিসটা আমাদের বোঝা হয়ে গেছে অসীম সসীম অসীম দশমিক আবৃত্ত এবং অমূলদ তাহলে অমূলদ সংখ্যা কোনগুলা যেগুলোকে √2 √3 আকারে প্রকাশ করা যায় আচ্ছা এখন তুমি ভাবতে পারো তাহলে যেটা কি আপনি যে বলছেন p/q আকারে প্রকাশ করা যায় না সেটাই অমূলদ তাহলে এটাকে আমি √2 যেটা সেটাকে আমি তো √2 নিচে একটা 1 দিয়ে দিলাম √2 দিয়ে চিহ্ন দিয়ে দিলাম তার নিচে একটা 1 দিয়ে দিলাম তাহলে তো স্যার p/q এর মতো হয়েই গেল p/q এর মতো হয়েই গেল না কিন্তু আমি বলেছি p হচ্ছে আমার পূর্ণ সংখ্যা কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এই কথাটা কিন্তু এখানেও প্রযোজ্য তাহলে p পূর্ণ সংখ্যা কিন্তু √2 যেটা আমরা দেখেছি উপরে যে p বলতে আসলে আমি √2 কে বোঝাচ্ছি সেই √2 কিন্তু আসলে পূর্ণ সংখ্যা না সেই ক্ষেত্রে এই শর্তটা কিন্তু খাটে না অতএব এটা আসলে p/q না আমি যেটা বুঝাতে চাচ্ছি √2 তো কোনো p এই না √2 তো পূর্ণ সংখ্যা নয় অতএব এটাই সেই ক্ষেত্রে হচ্ছে না তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আমরা যদি আস্তে আস্তে যাই তাহলে আমরা ভগ্নাংশ এখানে যে জিনিসটা বুঝলাম এই অংশটা যেটা আমরা বুঝেছি সেটা আমি একটু কমপ্লিট করি তোমাদের ভগ্নাংশটা কিন্তু আবার দুই রকমের হয় যেমন আমি যদি লিখি √1 তাহলে এই √1 এটা একটা ভগ্নাংশ কিন্তু √1 একটা ভগ্নাংশটা হচ্ছে এটা আবার সাধারণ ভগ্নাংশ যেমন তুমি √1 এটা আসলে 0.5 এই 0.5 সেটা হচ্ছে আবার দশমিক ভগ্নাংশ আবার বিভাগের একটা কি এটা হচ্ছে আসলে সাধারণ ভগ্নাংশ আসলে ভগ্নাংশ জিনিসটা আমি বুঝি এটা হচ্ছে আসলে মুদ্রার এপিট ওপি তার মানে যেটাই সাধারণ ভগ্নাংশ সেটাই আসলে খুব একটু নড়াচড়া করলে দশমিক ভগ্নাংশ হয়ে যায় যেটাই দশমিক ভগ্নাংশ সেটা একটু নড়াচড়া করলে আসলে সাধারণ ভগ্নাংশ হয়ে যায় এই যে বিভাগের সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর দশমিক দিয়ে যদি প্রকাশ করি সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আর এই দশমিক ভগ্নাংশের চরিত্র তো তোমাদেরকে বুঝাইছি সসীম হইতে পারে অসীম আবার আবৃত্ত হইতে পারে সেদিকে আমি আবার যাচ্ছি না সেটা আমার কমপ্লিট হয়েছে সাধারণ ভগ্নাংশ আবার দেখো একটা প্রকৃত হইতে পারে একটা অপ্রকৃত হইতে পারে আমি যেখানে বিভাগের 1 দিলাম আমি যদি এটাকে চিন্তা করি বিভাগের 5 তাহলে তুমি চিন্তা করো এই দুইটা সংখ্যার মধ্যে এখানে যে লব আছে সেটা ছোট এখানে আবার লবটা কিন্তু বড় হয়ে গেছে তাহলে যদি লব ছোট হয় সেটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হিসেবে আমি লিখতে পারি বিভাগের 1 বলতে পারি আবার যদি তার উল্টা হয় মানে লব বড় হর ছোট তাহলে এটাকে আমরা বলছি অপকৃত ভগ্নাংশ এটাকে বলছি আমরা অপকৃত ভগ্নাংশ সুতরাং এটাকে আমরা আমি লিখতে পারি বিভাগে 5 এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ আচ্ছা এই বিভাগের 5 এটা কিন্তু আমরা এই বিভাগের 5টাকে কিন্তু এভাবে আমরা লিখতে পারি আমরা যদি ভাগ করি 2 2 করে 4 এটা তার মানে 2 সমস্ত বিভাগের 1 2 সমস্ত বিভাগের 1 এটা কিন্তু আসলে একটা মিশ্র ভগ্নাংশ এই এই যে 2 সমস্ত বিভাগের 1 এটা কিন্তু আসলে মিশ্র ভগ্নাংশ মানে এই ফর্মটার কারণে এটাকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ মিশ্র কেন আসলে মিশ্র যেটা সেটা তো অপকৃত কারণ এটা থেকে যেটা আমরা করলাম সুতরাং যাই অপকৃত তাই মিশ্র শুধু তার প্যাটার্নটার
দেখার প্যাটার্নটার পরিবর্তনের কারণে আমরা বলছি মিশ্র কিংবা অপকৃত তাহলে যেটা মিশ্র সেটাই অপকৃত যা মিশ্র তা অপকৃত অর্থাৎ অপকৃত এবং মিশ্র এই কথা মিশ্র মানে মিক্স দেখতে পাচ্ছ এই অংশটা কিন্তু অকৃত আর এটা একটা পূর্ণ সংখ্যা এবং অকৃত পূর্ণ সংখ্যা যোগ অকৃত এটাকে আমরা বলছি মিশ্র পূর্ণ সংখ্যা যোগ অকৃত সেটাকে আমরা বলছি মিশ্র বর্ণাংশ ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে তাহলে আমরা সসীমের মধ্যে যেহেতু দশমিকের কথা বলি এখন আমরা একটা উদাহরণ দিতে পারি সসীমের মধ্যে আমি দিলাম 2.5 দিয়ে সসীম দশমিকের পরে একটা অংশ আসে সসীম আর অসীম অনাবৃত উদাহরণ তো দেখতেই পাচ্ছ অনাবৃত ওকে আচ্ছা আমরা এই ব্যাপারটা বুঝলাম এরপরে আমরা আসি এই পোর্শনটার মধ্যে আসি মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা মানে যেটা পূর্ণ মানে দশমিক কনসেপশনটা তুমি যদি বাদ দিয়ে দাও দশমিক কনসেপশন বলতে আমি কি বুঝাচ্ছি এই পুরাটাই কিন্তু দশমিক এবং বর্ণাংশ কনসেপশন এই মূলদের এই পোর্শনটা যদি বাদ দাও তোমার চেনা জগতের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো থেকে যে এই যে একটা প্যাটার্ন আসছে এই সব যদি বাদ দাও সেটা হচ্ছে পূর্ণ তাহলে দুই ভাগের এক বাদ দিতে হবে দুই ভাগের পাঁচ বাদ দিতে হবে সমস্ত বাদ দিতে হবে পয়েন্ট বাদ দিতে হবে সসীম দশমিক বাদ দিতে হবে অসীম দশমিক বাদ দিতে হবে তাহলে সেই সংখ্যাগুলো কি হইতে পারে সেটা হয়তো দুই হইতে পারে সেটা -5 হইতে পারে সেটা এক হইতে পারে সেটা শূন্য হইতে পারে এই সবগুলাই হচ্ছে পূর্ণ সেটা -100 হইতে পারে সেটা -1 কোটি হইতে পারে সেটা +1 কোটি হইতে পারে সবটাই হচ্ছে পূর্ণ পূর্ণটা হচ্ছে ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে আবার শূন্য হইতে পারে এই যে পূর্ণ ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে তাহলে বুঝতে পেরেছো ধনাত্মক মানে কোনগুলা ধনাত্মক 2 1 আর ঋণাত্মক কোনটা বুঝতে পেরেছো -5 -100 তাহলে আমরা এই ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা যেটা সেটাকে এখানে আমি দিতে পারি -100 আর এই ধনাত্মকের এখানে আমি দিতে পারি 2 কিংবা +100 এটা হচ্ছে ধনাত্মক আর শূন্য শূন্য মানে ধনাত্মক না ঋণাত্মক না শূন্যকে আমি বলবো ধনাত্মক এবং ঋণাত্মক রেখার সীমা রেখা বড়া এই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে যে একটা চিন্তা আমার যে এক্সিস্টেন্স আলাদা করে রেখেছে সমানভাবে আলাদা করে রেখেছে সেটাকে বলছি আমরা শূন্য মানে সীমা রেখা মানে আমরা যদি দুইটা দেশে যাই দুইটা দেশের মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড বলে সেটা হচ্ছে একদম নিরপেক্ষ একটা জায়গা এবং নো ম্যানস ল্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়া এবং আমি যদি বাংলাদেশ এবং ভারতের কথা চিন্তা করি আমরা কখনো গিয়েছি কিনা জানি না আমি যশোর বেনাপোল দিয়ে সেখানে দেখবা যে একটা অংশ আছে সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড ওই পাশে তোমার ইন্ডিয়ান বর্ডারে কাস্টম হাউসে কাজ হয় এ পাশে হচ্ছে বাংলাদেশে মাঝখানে আমাদের হেঁটে যেতে হয় সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড ওই যে নো ম্যানস ল্যান্ড সেটাকে আমরা বলছি শূন্য নিরপেক্ষ রেখা মানে সীমা রেখা ধনাত্মক এবং ঋণাত্মক রেখার মাঝখানে সেটা হচ্ছে সীমা রেখা তুমি যদি এইটাকে একটু সীমা রেখা চিন্তা করো শূন্য তুমি এই দিকে যদি যাও +1 পর্যন্ত যদি হেঁটে আসো +1 সমান দূরত্ব যদি দিকে হেঁটে আসো তাহলে -1 আবার তুমি যদি এই দুটাকে যদি মিক্স করে ফেলো তাহলে +1 -1 যদি মিক্স করে ফেলো যেটা হবে সেটা হচ্ছে শূন্য অর্থাৎ একটা সীমা রেখা থেকে সমান দূরত্বে যাও সামনের দিকে পিছনে সমান দূরত্ব আসো তাহলে সামনের দিকে গেলে ধনাত্মক আবার পিছনের দিকে একই দূরত্ব আসলে সেটা ঋণাত্মক তাহলে আবার তোমরা যদি মিক্স করে ফেলো যেটা হবে কিন্তু সেটা হচ্ছে শূন্য একই মান যদি মিক্স করে ফেলে সেটা হচ্ছে শূন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এই ধনাত্মক সংখ্যার যে প্যাটার্ন এই ধনাত্মক সংখ্যার যে প্যাটার্ন সেই ধনাত্মক সংখ্যাগুলোকে যদি আমরা আমি যদি ধনাত্মক সংখ্যা নিই আমি যদি চিন্তা করি 1 2 3 4 5 6 আমি 20 আমি 19 এরকম অনেকগুলো সংখ্যা চিন্তা করেছি আমি 10 ভাবলাম অনেকগুলো সংখ্যা চিন্তা করলাম ওকে এই সংখ্যাগুলো যদি চিন্তা করি দেখো এখানকার মধ্যে তোমরা জানো এক হচ্ছে নিরপেক্ষ সংখ্যা এই এক আলাদা করে বলেছে এক নিরপেক্ষ সংখ্যা আর যে সংখ্যাগুলো হচ্ছে এক ছাড়া এর ভিতরে যদি অন্য কোনো সংখ্যা গুণনীয়ক হিসেবে না থাকে হ্যাঁ এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি বিভাজ্য না হয় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেক্ষেত্রে মৌলিক সংখ্যা কি হতে পারে 2 হতে পারে 3 হতে পারে 5 হতে পারে আমার 19 হতে পারে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমার মৌলিক সংখ্যা কি হতে পারে আমার মৌলিক সংখ্যা হতে পারে 2 আমার মৌলিক সংখ্যা হতে পারে 3 আমার মৌলিক সংখ্যা 7 হতে পারে আমার মৌলিক সংখ্যা 13 হতে পারে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর এই যে ধনাত্মক সংখ্যা আমি যেটা শিখলাম এক থেকে সব সংখ্যা ধনাত্মক সংখ্যা এখান থেকে 1 এবং মৌলিক সংখ্যা বাদ দিলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা
1 এবং মৌলিক বাদে 1 এবং মৌলিক বাদে সব সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে সেটা হতে পারে 20 সেটা হতে পারে 8 সকল জোড় সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা সকল জোড় সংখ্যা কারণ সকল জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় সেজন্য সকল জোড় সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা এক্সেপ্ট 2 বাদে 2 বাদে একটি জোড় সংখ্যা আছে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2 দেখো 2 হচ্ছে তোমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে 2 হচ্ছে মৌলিক সংখ্যা একটি মাত্র জোড় সংখ্যা আবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সেটাও কিন্তু 2 আমরা অনেক সময় আমরা ভুল করে কিন্তু একটি মৌলিক সংখ্যা ধরি এক না আমার মৌলিক সংখ্যা হচ্ছে এই জিনিসগুলা তাহলে আশা করি আমরা সংখ্যাগুলোকে ভাগ করতে পেরেছি এখন এই সংখ্যাগুলো যেটা আমরা একেবারে একদম নিচের পর্ষনে চলে আসছি অসীম আবৃত্ত সসীম কোনটা মিশ্র কোনটা অপকৃত কোনটা অপকৃত কোনটা যৌগিক কোনটা ওয়ান কোনটা মৌলিক কোনটা এই তিনটাকে যোগ করে আবার আমি ধনাত্মক বলতে পারি হ্যাঁ আবার ঋণাত্মকের কোনো ক্লাসিফিকেশন নাই শূন্য আছে এই ধনাত্মক শূন্য এবং ঋণাত্মক মিলে আরেকটা পেলাম কি পূর্ণ সংখ্যা এই পূর্ণ এবং বর্ণাংশ মিলে যেটা আমরা পেলাম পূরক সংখ্যা সেটা আমরা পেলাম এখন দেখো এই বাইরে আমরা কিন্তু এই ধরনের সংখ্যাগুলো কিন্তু দেখতে পাই দেখো স্বাভাবিক সংখ্যাটা বেশি কি বেশি কিন্তু দেখি স্বাভাবিক সংখ্যা বুঝতেই পারো স্বাভাবিক কনসেপশন নর্মাল সংখ্যা অ্যাবনর্মাল নর্মাল তার মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলো যেগুলো গণনা করতে ব্যবহার হয় গণনাকারী সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে কোন সংখ্যাগুলোকে আমরা গণনা করতে শিখি একেবারে ছোটবেলা থেকে যে সংখ্যা প্রথমে পরিচিত হলাম নিশ্চয়ই শূন্য না হচ্ছে গণনাকারী সংখ্যা এক থেকে শুরু করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো শূন্য এবার আসছে একের পাশে শূন্য হওয়ার পরে দশ আসছে কিন্তু শুরুতেই শূন্য হবে না তাহলে সেই স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে গণনাকারী সংখ্যা সেটা হচ্ছে আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এভাবে সব সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা সব সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে আসলে ধনাত্মক সংখ্যা তবে এই ধনাত্মক সংখ্যার মধ্যে এই যে স্বাভাবিক সংখ্যা যেটা সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আমরা বুঝতে পেরেছি এটাকে আমরা বলছি আসলে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই যে এই জিনিসটা এবং এই স্বাভাবিক সংখ্যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা এন নেচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করি তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এন ঠিক আমি বলেছিলাম এক্স বিলংস টু এন আসলে স্বাভাবিক সংখ্যা আসলে এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলোকে বোঝাচ্ছে ওকে এরপরে ধনাত্মক সংখ্যা এরপরে দেখো স্বাভাবিক সংখ্যা এরপরে আমরা তাহলে বুঝলাম স্বাভাবিক সংখ্যা তারপর আসি দেখো সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা মানে সহ কথাটার অর্থ হচ্ছে দুইটা অন্তত পক্ষে দুইটা সহ মানে সাথে এবং মৌলিক সংখ্যা অর্থাৎ দুইটি সংখ্যার মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে সেটাকে বলছি আমরা সহমৌলিক সংখ্যা দুটি সংখ্যার মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে যেমন আমি যদি বলি তোমার আমি চিন্তা করলাম একটা সংখ্যা হচ্ছে নয় আরেকটা সংখ্যা হচ্ছে আট তাহলে তুমি নয়কে যদি তুমি গুণনীয়োগ করে করো তিন তিন নয় আর আট হচ্ছে দুই গুণ দুই গুণ দুই তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই এক একের কথা তুমি ভাবতে পারবে না এক কিন্তু সবটার মধ্যে আছে এক বাদে চিন্তা করবো সব সময় যে যেটা সবার কাছে থাকে সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই তাহলে এই যে নয় এবং আটের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই সেই জন্য নয় ও আট সহমৌলিক সংখ্যা সহমৌলিক মানে সাধারণ উৎপাদক নাই থাকলে ঠিক আছে এখন তুমি ভাবতে পারো এখন এখন যদি মনে করো পনেরো এবং একটা বারো পনেরো মানে হচ্ছে তিন গুণ পাঁচ আবার বারো মানে হচ্ছে তিন গুণ দুই গুণ দুই তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো দেখো এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু তিন আছে তার মানে পনেরো ও বারো বা বারো ও পনেরো এটা কিন্তু সহমৌলিক নয় যেহেতু একটা সাধারণ উৎপাদক সংখ্যাটা আছে সহমৌলিক সবচেয়ে ভালো করে বোঝা যায় যে মৌলিক সংখ্যাগুলো আছে এরা কিন্তু পরস্পর সহমৌলিক মৌলিক সংখ্যা কোনগুলো বলেছিলাম আমি দুই বলেছিলাম তিন বলেছিলাম পাঁচ বলেছিলাম সাত বলেছিলাম এগারো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তুমি দেখো মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কিন্তু আসলে সাধারণ উৎপাদক নাই এরা কিন্তু নির্দ্বিধায় কিন্তু সহমৌলিক যে কোনো দুইটা নাম এরা পরস্পর কিন্তু সহমৌলিক হ্যাঁ এখানে কিন্তু আবার যৌগিকও থাকতে পারে এদের সাথে একটা যৌগিক সংখ্যা থাকতে পারে তবে 100% সব মৌলিক সংখ্যাগুলো পরস্পর পরস্পরের সহমৌলিক আশা করি বুঝতে পেরেছ এরপরে তোমরা দেখবা অঋণাত্মক সংখ্যা এটাও কিন্তু আমরা আমরা যখন সংখ্যা রাখা জিনিসটা করি তখন আমরা এই জিনিসটা দেখতে পাই
অঋণাত্মক সংখ্যা এটা আসলে অঋণাত্মক সংখ্যা এটা আসলে একটা নেগেটিভ সংখ্যাকে এটা একটা অ্যাফারমেটিভে প্রকাশ করা অঋণাত্মক সংখ্যা মানে ঋণাত্মক নন ঋণাত্মক নন যেটা ঋণাত্মক না সেটা তো অঋণাত্মক সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক আছে শূন্য আছে ঋণাত্মক আছে তাহলে এই ঋণাত্মক বাদ দিয়ে শূন্য এবং ধনাত্মক যেটা এই পুরাটা মিলেই হচ্ছে অঋণাত্মক সংখ্যা তাহলে অঋণাত্মক সংখ্যা ঋণাত্মক বাদ দিয়ে শূন্য এবং ধনাত্মক তাহলে অঋণাত্মক সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ ধনাত্মক সংখ্যা আমি বলতে পারি শূন্য সহ ধনাত্মক সংখ্যা শূন্য সহ ধনাত্মক সংখ্যা এটাকে আমরা বলছি অঋণাত্মক সংখ্যা ওকে আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা দেখি যোগ সংখ্যা তো বুঝতে পেরেছো এটা বলতে হয় না 2 4 6 8 10 এরপর আছে বিজোড় সংখ্যা জানো 1 3 5 7 9 মানে এই সবগুলা কিন্তু এই তোমার ধনাত্মক সংখ্যা কিন্তু অংশ যোগ সংখ্যা বিজোড় সংখ্যা এটা ভাবার দরকার নাই তুমি আবার ভাবিও না -2 -4 এটা কি এটা কিন্তু এই ধনাত্মক সংখ্যা থেকে কথাটা আসছে জোড় এবং বিজোড় কনসেপশনটা আসছে ধনাত্মক সংখ্যা থেকে এখন আমরা এই ব্যাপারগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কোনো সংখ্যা যদি দেয় সেটা কোথায় পড়ে একেবারে তুমি এই স্পেসিফিক্যালি এই জায়গায় চিন্তা করবা এই জায়গায় চিন্তা করলে তো তুমি আসলে মূলে চলে যাচ্ছ যদি এটার ভিতরে যে কোনো সংখ্যাই থাকে আমি বলে দেব বাস্তব সব সংখ্যাই বাস্তব সেটার মধ্যে আবার বুঝেছি আমরা এত তো জিনিস রুট যে কোনো অমূলক মানে সংখ্যা বাদ দিয়ে যাই আছে সবটাই কিন্তু আবার মূলক আবার মূলক এবং অমূলক মিলে বাস্তব আবার ভগ্নাংশ কনসেপশনটা বাদ দিয়ে সেটা দশমিক এবং সাধারণ এই পুরোটা বাদ দিয়ে যায় সেটা হচ্ছে পূর্ণ পূর্ণ পূর্ণর মধ্যে আমরা আবার ভাগ করেছি ধনাত্মক শূন্য ঋণাত্মক আবার ধনাত্মককে ভাগ করেছি এটা এই ধনাত্মক সংখ্যার কনসেপশনটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি পূর্ণ সংখ্যা দেখবা পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি এটাকে জেড দ্বারা প্রকাশ করি জেড জেড আবার মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি বড় হাতে কিউ বাস্তব সংখ্যাকে দেখতে পাচ্ছ আর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা যদি এই সংখ্যা প্রকাশটা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আমার এনটাকে কে ধারণ করে আছে এন ধনাত্মক সংখ্যাকে কিন্তু পূর্ণ সংখ্যা ধারণ করে আছে তাহলে এন এটাকে কিন্তু ধারণ করে আছে কি এটা কিন্তু এন এই এনটাকে কিন্তু ধারণ করে আছে কিন্তু জেড মানে জেড এর ভিতরেই কিন্তু এন আছে এই বক্সটা কিন্তু জেড এর ভিতরেই কিন্তু এন আছে আবার দেখো জেড কে ধারণ করে আছে কিন্তু মূলক মানে কিউ এই বক্সটা কিন্তু কিউ এই বক্সটা কিন্তু আমি এখানে দিচ্ছি কিউ মানে এই বক্সটা কিউ বক্স সেটা এন কে এবং জেড কে এবং কিউ কে ধারণ করে আছে কিউ বক্স এই মূলত এই তিনটা প্যাটার্ন কিন্তু আবার ধারণ করে আছে কিন্তু আবার বাস্তব এটা কি বাস্তব এটা কিন্তু আর ধারণ করে আছে বাস্তব সংখ্যা তাহলে আমরা দেখছি এন আসলে জেড এর উপসেট হতে পারে জেড কিউ এর উপসেট হতে পারে কিউ কিন্তু আর এর উপসেট হতে পারে এই যে আমি সেটে চলে গেলাম তাহলে এন তো অবশ্যই আর এর উপসেট তাই না তাহলে এই এটা এটার উপসেট আবার এটা এটার উপসেট আবার এটা এটার উপসেট এভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি ওকে আচ্ছা আমরা যে এতক্ষণ আলোচনা করলাম এর মধ্যে তোমাদের আবার মাথা আসতে পারে বাস্তব সংখ্যাটা আসলো তাইলে বাস্তবের বাইরে অন্য কোনো সংখ্যা আছে হ্যাঁ এই অন্য সংখ্যা আছে যেটাকে আমরা বলছি বুঝতেই পারতেছো বাস্তব সংখ্যা যেটা তার বিপরীত আরেকটা সংখ্যা হতে পারে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা তোমাদের এই দশম শ্রেণী অবধি পর্যন্ত তোমাদের আসলে অবাস্তব সংখ্যার কোনো আলোচনা নাই এটা তোমরা ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স পড়বা তাদের কাছে এই অবাস্তব সংখ্যার কনসেপশনটা আসবে শুধু আমি বলবো অবাস্তব সংখ্যা মানে এরকম একটা ব্যাপার এরকম একটা রুট থাকবে সেটা হচ্ছে মনে করো বিয়োগ দুই বিয়োগ দুই এরকম যদি রুটের ভিতর যখন বিয়োগ একটা কনসেপশন আসবে তখন এটাকে আমরা বলছি আমরা অবাস্তব সংখ্যা এবং তোমরা দেখবা তোমরা যারা উপরে যাবে তখন এই বিয়োগটাকে আমরা ওয়ান লিখে তখন পাশে একটা দুই লিখবো এবং এই বিয়োগ ওয়ান এটা আসলে এই রকম একটা ব্যাপার এবং এই রকম একটা ব্যাপার মানে বিয়োগের উপরে রুট বিয়োগের উপরে রুট তখন এই বলা হয় আই স্কয়ার এখানে একটা আই কনসেপশন আসছে এটা একটা জটিল সংখ্যা এই আই স্কয়ার সমান যদি মাইনাস ওয়ান হয় তখন এই আই কে লেখা হয় রুট মাইনাস ওয়ান দেখো আই স্কয়ার সমান যদি মাইনাস হয় আই সমান রুট মাইনাস ওয়ান এবং এই রুট মাইনাস ওয়ান এটাকে বলা হয় আই এবং এটার পাশে লিখি রুট টু আই এই এই ধরনের কোন সংখ্যা এটাকে আসলে আমরা বলি অবাস্তব সংখ্যা এটা আমাদের দরকার নেই এই অবধি কিন্তু বাস্তব সংখ্যার পারসেপশন যখন আসে তখন একটা অবাস্তব সংখ্যার ব্যাপারটা চলে আসে সে কারণে আমি তোমাদের বলেছি
তো আমরা এই আলোচনার সাপেক্ষে আমরা পরবর্তী যে পুনঃপুনিক কনসেপশনটা আছে, পুনঃপুনিককে কাজে লাগিয়ে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় এবং অমূলদ সংখ্যা তুমি বীজগাণিতিক প্রক্রিয়া কিভাবে প্রমাণ করবে রুটটু, এই ধরনের অনেকগুলো কোশ্চেন আছে, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে পর্ব আকারে আলোচনা করব। এর মধ্যে যদি তোমাদের কোনো না বুঝার যদি কোনো বিষয় থেকে থাকে তোমরা সেটা জানাতে পারো কমেন্টের মধ্যে, কোনো প্রবলেম থাকলে সেটা তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের চেষ্টা করবো উত্তর দিতে। আজ এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ।